আছে অ্যান্টিবায়োটিক যে সকল উপাদান সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ দূর করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক সংক্রমণের বৃদ্ধি কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত হলে চিকিৎসকরা আমাদের অ্যান্টিবায়োটিক দেন তবে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে অ্যান্টিবায়োটিকের কাজ করে এই বিশেষ উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই জানিয়েছে এসব প্রাকৃতিক উপাদানের কথা হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান এগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধেও কাজ করে দুই আদা আদা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধ করে শ্বাসতন্ত্রের সমস্যা প্রতিরোধে আদা খুব ভালো ঘরোয়া উপাদান নিম নিমের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান এটি ব্রণ তৈরির ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে লড়াই করে মুখ গহ্বরের সংক্রমণের সঙ্গে লড়াই করে ক্ষয় ও মারির রোগ প্রতিরোধ করে চার মধু একটি আরেকটি চমৎকার অ্যান্টিবায়োটিক এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান এটি ব্যাকটেরিয়ার উৎপন্ন হওয়াকে ব্যাহত করে জলপাইয়ের তেলও ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধ করে এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান এগুলো ত্বকের সংক্রমণ কমায় যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার যে সকল পেজ রয়েছে সেগুলো পেজে যাবেন পেজে গিয়ে ভিডিওটি দেখবেন এবং আমাদের ফেসবুক পেজ টুইটার পেজ ব্লগ অ্যাড্রেস ইনস্টাগ্রাম বিভিন্ন এবং ইউটিউব চ্যানেল এবং চ্যানেলটা আমাদের এই চ্যানেলের তরফ থেকে যে ভিডিওটি আমরা দিলাম অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন যেহেতু আপনাদের জন্য আমাদের এই অক্লান্ত পরিশ্রম যদি আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করেন হয়তো আমরা আরও উৎসাহিত হব সামনের দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আমরা অবশ্যই এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেই বেল আইকনটিতে আপনারা ক্লিক করবেন এবং আমাদের যে নতুন ভিডিওগুলো আসবে তার আপনাদের নোটিফিকেশন বারে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন।